I? Dame tu cosita. Dame tu cosita. হ্যালো গাইজ, আমি সুকান্ত, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাই এগেইন। তো আজকে চলে এসেছি বহুত দিন পর নতুন একটা ভিডিও নিয়ে, আর আজকে আমার সাথে আছে এই যে দীপ, মুখটা আসছে কিনা বলতে পারছি না, আর এই যে এই সাইডে তো নয়। আর এখন আমরা এখন মোটামুটি বাজে রাত 11:30 মতন, আর আজকে আমরা একটা স্পেশাল মানুষের, আমাদের জীবনে স্পেশাল মানুষের জন্মদিন পালন করতে যাবো। তো আরও ছেলে পেলে আছে, এখন তো আপাতত তিনজন আছে, আর এই যে এখানে কে দেখতে পাচ্ছেন, এই যে এখানে কে দেখি ব্র্যান্ড করি ব্র্যান্ড প্রমোশন, তো এই যে কেকটা দেখতে পাচ্ছো। তো এখন আমরা এই যে ফাঁকা রাস্তায়, শুনশান রাস্তায় যাচ্ছি, আরো ছেলে পেলে আছে, তো পুরো ভিডিওটা দেখতে থাকো, মজা হতে চলেছে। তো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে তনয় ভাই, এই যে ভুড়ি, আর এই যে দীপ, অন্ধকারে যাওয়া যাক। তো এখন আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে দাঁড়িয়ে আছি অন্ধকারে, এই যে তনয়, আর ওই যে মাইকের আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে আমাদের ছেলে পেলে আসছে কিছু। হ্যাঁ, আমাদের ছেলে পেলে হাই করে দেয়, এই যে দেখতে পাচ্ছ ভাইরা। তো এখন আমরা সবাই মিলে যাবো দাদার বাড়িতে, মানে বলেই দিই তোমাদের দাদার বাড়িটা, তো দাদাকে উইশ করতে যাচ্ছি সবাই মিলে। তো এই যে ছেলে পেলে সবাই একটু হাই করে দেয়। ফোন করছো, অন্য কলে বিজি ছিল, না ঘুমায় পড়ছো মনে হয়, একটু কিছু বলো, কিছু বলবো না। দেখেন তুমি কিছু বলবা, এখন আমরা যাচ্ছি, আরো সামনে একটা টিম আছে, দূর থেকে মনে হয় দেখা যাচ্ছে, এখন এই অন্ধকারটার পরেই দেখা যাবে। এই পোগবা, সে সামথিং, সে সামথিং, পোগবা পোগবা, সে সামথিং, পোগবা পোগবা, এই সে সামথিং, সে সামথিং, এই আসতে জয় শ্রী রাম, সারে বল জয় শ্রী রাম, এসো না, এসো নাচ নাচ ভাই, এখন বল জয় শ্রী রাম, আমি তো কসি। দেখা যাচ্ছে না তুই কিন্তু, আরে না না, একশো কিচ্ছু হবে না, একশো, আরে না ওরকম ব্যাপার না ভাই, Two thousand years later.
সবচেয়ে বড় কথা অনেক রাত হয়েছে, এই রাতের মধ্যে তোমরা এসছো। আমার জন্মদিনটা জানি না কালকে সকালে কতটা ভালো কাটবে, কিন্তু এখন আপাতত এই মুহূর্তে খুব ভালো লাগছে। কিন্তু এর মধ্যে এইটুকুই বলবো, ভালোবাসাটা যাতে এটুকুর মধ্যে সীমাবদ্ধ না থাকে। এই ভালোবাসাটার জন্য যেমন আমার প্রচণ্ড পরিশ্রম করতে হবে তোমাদের পিছনে, তোমাদেরকেও পরিশ্রম করতে হবে যাতে ভবিষ্যতে হিস্টোরিয়া মন্দির আরও আনন্দের শিখরে পৌঁছায়। আনন্দ অর্থ দিয়ে পাওয়া যায় না, আনন্দের জন্য সততা লাগে। আমরা মনে করি হিস্টোরিয়া মন্দির প্রত্যেক ভাই বোনের মধ্যে সততা ভরপুর আছে, তো আমরা সত্যমেব পথের থেকে এগিয়ে যাব। আর সকলে বাড়ি যাবে খুবই সাবধানে, আর যেভাবে আমার বার্থডে সেলিব্রেট করছো সেভাবে মনে রাখবে আমি তো একজন শিক্ষক বা গুরুজন, কারো দাদা, কারো মাস্টারমশাই, কারো কাছে গাইডার। কিন্তু আমাদের সব থেকে পরম পূজনীয় যারা বাবা মার জন্মদিনগুলো যাতে এভাবে তোমরা পালন করো, এটুকুই বলবো আজকে। সকলকে অশেষ ভালো। फिर उन किताबों में हो जहां जिक्र तेरा। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে একটা ঝাঁকানাকা কমেন্ট করে জানিয়ে দিও, আর ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দিও। আজকের ভিডিওটা এতটাই, ভিডিওর কোন পার্টটা বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে, তো ততক্ষণ যেন টাটা, বাই বাই।